পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল 5 অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। 8 অগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। হাসিনা সরকার পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।